গাইজ, আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে গিয়ে ইমোজি আপডেট এসেছে, আপনি কি জানেন সেই আপডেটের উপরে ইমু খুব কড়াভাবে হ্যাকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনার ইমোতে নতুন করে অ্যাড করে দিয়েছে। সো আপনি যদি ইমোটা এখনও আপডেট না করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ইমোটা আপডেট করে নেন, কারণ এই আপডেট করলে কিন্তু আপনার ইমো যদি কারো মোবাইলে হ্যাক করা থাকে তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি কেটে যাবে। সো ইমু আর একটা আপডেট এনেছে, সেটা হচ্ছে ভয়েসের উপরে, যেটা জাস্ট নর্মালি আমার কাছে তারপর মনে হয়েছে ভালো, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুইটা সেটিংসই। তবে আমি আপনাদেরকে বলে দিই, এরকম ইমোতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড আমার আগে আমি বলে দিচ্ছি, এরকম যদি কোনো আপনার মোবাইল সম্বন্ধে সেটিংস সম্বন্ধে কোনো বুঝতে কোথাও কোনো অসুবিধা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। সো জাস্ট আমি ইমো আপডেটটা নিয়ে কথা বলি। ইমো আপডেটটা হচ্ছে, আপনার মোবাইলে যদি এখন কোনো ইমো বসাতে চান অন্য কারো ইমো, তাহলে কিন্তু তার মোবাইল থেকে একটা অপশন চালু করা লাগবে। এটা কিন্তু আগে ছিল না, বাট এখন ইমো আপডেট করার পরে ইমো নতুন করে অ্যাড করেছে। সো আমি জাস্ট আপনাদেরকে সেই অপশনটা ফার্স্টে দেখিয়ে দিই। সেটা হচ্ছে, আপনি জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবেন, তারপর এখানে সেটিংসে চলে যাবেন। আমি মার্ক করে করে রেড মার্ক করে করে দেখিয়ে দিই আপনাদেরকে। সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে ম্যানেজ ডিভাইস এই অপশনটাতে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী চলে আসছে। সো আমি এখন আপনাদেরকে হিস্ট্রি ডিটেলস একটু বলি আগে ফার্স্ট টাইম। সো দেখুন, এখানে যে এই অপশনটা, এটা আগে ছিল না, এটা কিন্তু এখন নতুন করে অ্যাড করেছে। সো আমি এই সম্বন্ধে কিছু একটা বলি, কিছু কথা বলি আপনাদেরকে আগে। দেখুন, আগে কিন্তু আমাদের ইমো নর্মালি কেউ হ্যাক করতে পারত, এখন কিন্তু কেউ পারবে না। আপনার এই অপশনটা অন করা ছাড়া আপনি যদি তাকে কোডও দিয়ে দেন তাহলে কিন্তু পারবে না। এখানে কী লেখা আছে, মাল্টি ডিভাইস। আপনি যদি অ্যানাদার অন্য কোনো ডিভাইসে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার এই অপশনটা ওপেন করা লাগবে, অন করা লাগবে। আর যদি না করেন তাহলে যে যত বড় হ্যাকার হোক তাহলে কোনো দিন আপনার এই ইমোটা তাদের মোবাইলে বসাতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি আপনার প্রিয়জনের মোবাইলের ইমো আপনার মোবাইলে বসাতে চান তাহলে তার মোবাইলে গিয়ে আগে তার মোবাইল থেকে এই অপশনটা, তার ইমো থেকে এই অপশনটা ওপেন করতে হবে, অন করতে হবে, তারপর আপনার মোবাইলে তার ইমো বসাতে পারবেন। এটা দুই ক্ষেত্রেই কিন্তু ইউজ হবে, ঠিক আছে? জাস্ট আপনার মোবাইল আপনার ইমো কেউ হ্যাক করতে পারবে না, আপনি সবারটা করতে পারবেন, এটা কিন্তু না। ওকে, সো এখন আপনি অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপডেটটা আপনার জন্য কতটুকু উপকার হয়েছে অ্যান্ড কত। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আমি লাস্ট যে সেটিংসটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড ইমোটা কীভাবে আপডেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে সেকেন্ড যেই সেটিংসটা সেটা হচ্ছে গিয়ে ইমো আপনার যেই ভয়েসের উপরে যে আপডেটটা এনেছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন ইমোতে আগে কিন্তু আইডিতে ঢুকলে এরকম আসতো না, এখন কিন্তু যদি আইডিতে ঢুকেন তাহলে কিন্তু এই র্যাকগুলো চলে আসছে, মানে দেখতে অনেক ভালো লাগে আর কি। আর ভয়েসগুলো যদি আপনি শুনেন তাহলে কিন্তু এখন আমি ভয়েস ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু আমি যদি স্টপ করতাম অর্ধেক ভয়েস শুনে যদি আমি স্টপ করতাম তাহলে কিন্তু আবার কী হতো, প্রথম থেকে আসতো। বাট এখন কী হবে, আপনি যদি এতটুকু শুনেন তাহলে আবার স্টপ করার পর আপনি যদি আবার শুনেন তাহলে কিন্তু এখান থেকেই আসবে, মানে কি রিওপেন আর হবে না, মানে আবার প্রথম থেকে আর আসবে না, এখান থেকে শুনলে এখান থেকে হবে। ওকে, সো এই আপডেটটা কিন্তু ভয়েসের উপরে এসেছে, এটা অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমি এখন দেখিয়ে দেবো আপনাদেরকে যে আপনার ইমোটা আপনি আপডেট করবেন কোত্থেকে। যারা ওয়াইফাই ইউজ করে তাদের ইমো কিন্তু অটোমেটিকই মোবাইল থেকে আপডেট হয়ে গিয়েছে অলরেডি। আর যারা ওয়াইফাই ইউজ না করে, মোবাইল এমবি বা ডাটা ইউজ করে, তাদের জন্য তারা কীভাবে যে ইমোটা আছে এটা আপডেট করবেন, ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর হচ্ছে এটা। সো এটাতে যাবেন, এটাতে যাওয়ার পরে ইমো লিখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, লিখে ইমো লিখবেন। ইমো লেখার পরে এরকম অপশন চলে আসবে, এখানে এরকম অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা। কিন্তু ইমোটা যখন থাকবে আপনার মোবাইলে যদি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু ওপেন লেখা আসবে, আর যদি আপডেট না হয় তাহলে কিন্তু এই ওপেনের জায়গায় কিন্তু লেখা থাকবে আপডেট। আপনি এখানে ক্লিক করবেন, যেরকম করে অ্যাপ্লিকেশন ইনস্টল হয় এরকম ইনস্টল হওয়ার পরে, আপডেট হওয়ার পরে তারপর অটোমেটিকলি আপনার এখানে ওপেন লেখা চলে আসবে। আর ওপেন লেখা আসলে আপনি বুঝবেন যে কি আপনার এটা অলরেডি আপডেট হয়ে গেছে। সো আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে তারপরে এই মধ্যে ঢুকবেন, দেখবেন যে আবার আগের মতো সব কিছু কন্ট্রোলে চলে আসছে, বাট আপডেটটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, ঠিক আছে? সো গাইস, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।